নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বঙ্গল অ্যাকচুয়াল। আমি শুভ, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা এপিসোড, যেখানে আমি কথা বলতে চলেছি কিভাবে তোমরা নিজেদের ইউটিউব ভিডিওতে সাবটাইটেলস অ্যাড করতে পারবে। যখন তোমরা নিজেদের ইউটিউব ভিডিওতে সাবটাইটেল অ্যাড করো, তাহলে কি হয়, যে ভাষায় তুমি কথা বলছো সেটা ছাড়া অন্য একটা ভাষায় তোমার ভিডিওর নিচে কিন্তু সেটা দেখা থাকে, এবং এর ফলে অনেক বেশি লোক তোমার ভিডিওর কন্টেন্ট বুঝতে পারে এবং তারা শেয়ারও করতে পারে। আলটিমেটলি যেটা হয় সেটা হচ্ছে কি, তোমার ভিডিওতে ভিউজ বাড়ে, ওয়াচ টাইম বাড়ে এবং তোমার ভিডিও র্যাঙ্ক করতে সুবিধা হয়। তো আজকে ভিডিওতে আমি দেখাবো যে তোমরা কিভাবে ইউটিউব স্টুডিওতে গিয়ে নিজেদের ভিডিওতে সাবটাইটেল অ্যাড করতে পারো, এবং এছাড়াও দেখাবো যে কমিউনিটি কন্ট্রিবিউশন কিভাবে অন করতে হয়। কমিউনিটি কন্ট্রিবিউশনের মাধ্যমে কি হয় যে তোমার ভিউয়ার্সরা চাইলে পরে তোমার ভিডিওতে কিন্তু সাবটাইটেল অ্যাড করতে পারে। তো কিভাবে তুমি রিভিউ করতে পারো, কিভাবে অ্যালাউ করতে পারো, সেটা আজকে কিন্তু দেখে নেবো। এছাড়া কিছু ওয়েবসাইট নিয়ে কথা বলবো এবং দেখাবো যে কিছু অ্যাপও আছে যেখানে তুমি নিজের ভিডিও সম্বন্ধে কিন্তু বিভিন্ন ধরনের সাবটাইটেল কিন্তু সেখানে ডাউনলোড করতে পারো অনেক কম সময়ের মধ্যে। কি কি নিয়ম এক্ষেত্রে মানে রাখতে হবে আমি কথা বলবো আজকে ভিডিওতে। তো ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখো, এবং যদি তোমার চ্যানেলে নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনে ক্লিক করে নাও, এরপরে যখনই আমি কোনো ইনফরমেটিভ ভিডিও পরে বানাবো সবার আগে নোটিফিকেশন তোমাকে পৌঁছে যাবে। চলো শুরু করা যাক। তো এবার আমরা দেখে নেবো কি কি নিয়ম তোমার মাথায় রাখতে হবে সাবটাইটেলগুলোকে নিজের ভিডিওতে অ্যাড করার সময়। প্রথম নিয়ম যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রতিটা লাইনে চেষ্টা করবো যেন ওয়ার্ড সংখ্যাটা 10 মধ্যে থাকে এবং ক্যারেক্টার সংখ্যা যেন 42 মধ্যে থাকে, এটা অবশ্যই খেয়াল রেখো। এরপর দ্বিতীয় নিয়ম হচ্ছে কি, প্রতিটা সাবটাইটেলকে ইনাফ স্ক্রিন টাইম দেওয়া, যার ফলে কিন্তু তোমার ভিউয়ার্সরা সেটাকে পড়তে পারবে এবং বুঝতে পারবে সময় মতো। এবং এরপরে যে তৃতীয় নিয়ম সেটা হচ্ছে গিয়ে, যখন কোনো একটা সেন্টেন্স অনেক বড়ো হয়ে যাচ্ছে, একটা সিনে আসছে না পুরোটা, সেক্ষেত্রে তুমি কন্টিনিউয়েশনটা বোঝানোর জন্য অবশ্যই ইলিপসিস ব্যবহার করো বা 3 ডট ব্যবহার করো, ফুল স্টপ বা কমা কিন্তু এক্ষেত্রে ব্যবহার করো না। এরপর 4 নম্বর যে নিয়মটা সেটা হচ্ছে কি, কখনো কিন্তু একটা লাইনের মধ্যে একটা সেন্টেন্সকে শেষ করে ওখানে কিন্তু একটা সেন্টেন্স শুরু করবে না, প্রতিটা লাইনে যেন খেয়াল রাখবে যে একটা সাবটাইটেল বা একটা সেন্টেন্স থাকে। এরপর যেটা 5ম নিয়ম সেটা হচ্ছে কি, যখন তুমি কোনো একটা সাবটাইটেলের মধ্যে দিয়ে কোনো সাউন্ড এফেক্ট বা ধরো কোনো ধরনের এক্সপ্রেশনকে বোঝাতে চাইছো, তখন তুমি কীভাবে বোঝাবে। তো সেক্ষেত্রে আমি বলবো যে তুমি স্কোয়ার ব্র্যাকেট ইউজ করো এবং স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে তোমার এক্সপ্রেশনটাকে বা সাউন্ডটাকে তুমি লিখতে পারো। যেমন আমি দেখিয়েছি নিচে যে স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে মিউজিক লেখা, যখন তুমি কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক বোঝাতে চাইছো বা ধরো কেউ হাসছে সেটা বোঝানোর জন্য তুমি স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে লাফিং লিখতে পারো, এরকমভাবে বিভিন্ন এক্সপ্রেশন তুমি এখানে কিন্তু লিখতে পারো। এরপর যেটা 6 নম্বর নিয়ম সেটা হচ্ছে কি, যখন কোনো একটা ভিডিওতে একের বেশি স্পিকার বা বক্তা থাকে, সেক্ষেত্রে তাদের ডায়লগগুলোকে বোঝানোর জন্য তুমি চেষ্টা করতে পারো যে হাইফেন দিয়ে লিখতে পারো এবং প্রতিটা বক্তার জন্য কিন্তু একটা সেপারেট লাইন দিতে পারো, এবং হাইফেনের পরে কিন্তু কোনো স্পেস হয় না, সেটা খেয়াল রেখো। তুমি নাম ব্যবহার করতে পারো, নাম ছাড়াও তুমি এখানে করতে পারো, তো স্পেসিফিক নন স্পেসিফিক দূরে কিন্তু এখানে সঠিক। তো শুরুতে তোমাদের গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে নিজেদের ইউটিউব অ্যাকাউন্টে লগ ইন করতে হবে এবং ডান দিকে যে উপরে 3 ডট দেখছো ওখানে ক্লিক করে ডেস্কটপ সাইটে ক্লিক করতে হবে। এবার এখানে তোমাদের চ্যানেল আইকনটা দেখতে পাচ্ছ ডান দিকে উপরে দেওয়া আছে, এখানে ক্লিক করে ইউটিউব স্টুডিওতে ক্লিক করে নাও। এবং ইউটিউব স্টুডিওতে যাওয়ার পর দেখবে যে চ্যানেল ড্যাশবোর্ডে ঠিক বাদিকে অনেকগুলো অপশন দেওয়া আছে, যেগুলো এখানে আইকন দিয়ে বোঝানো আছে, যেহেতু আমরা ফোনে করছি তাই জন্য। তো দ্বিতীয় আইকনটা হচ্ছে কি, ফর ভিডিওস, যে ভিডিও তুমি আপলোড করেছো ভিডিও চ্যানেলে তোমার এর আগে, এখানে ক্লিক করে দেখতে পাচ্ছ যে সমস্ত লিস্ট দেওয়া আছে, এখানে কোন কোন ভিডিও তোমার আপলোড করা হয়েছে এর আগে। তো একটা ভিডিও আমি চুজ করে নেবো আমরা, তো সবার উপরে যে ভিডিওটা আছে লিস্টে ওটাই চুজ করে নিচ্ছি দেখানোর জন্য। তো এখানে আসার পর দুখানে অপশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে কি বেসিক, একটা হচ্ছে কি মোর অপশনস। তো এখানে মোর অপশনসে ক্লিক করতে হবে তবে, এবং স্ক্রোল ডাউন করলে একটা সেগমেন্ট দেখতে হবে যে অরিজিনাল ভিডিও ল্যাঙ্গুয়েজ সাব টাইটেলস অ্যান্ড সিসি মানে ক্লোজড ক্যাপশন। তো এর নিচে ভিডিও ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে যেটা তোমাকে সিলেক্ট করতে বলছে, যদি অনেকে সিলেক্ট করা না থাকে তো অ্যারোতে ক্লিক করে না এখানে। তো তোমার ভিডিওতে যে ভাষা ইউজ করা হয় সেটাকে এখানে চুজ করে নিতে হবে। তো আমি যেহেতু বাংলায় ভিডিও বানাই তো এখান থেকে বাংলা ভাষাটা চুজ করে নেবো, এবং ডান দিকে উপরে সেভে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। এবার তার নিচে দেখতে পাচ্ছ যে সাবটাইটেলস লেখা আছে নীল রঙের ছোটো করে, তো ওখানে ক্লিক করতে হবে সাবটাইটেলগুলো অ্যাড করার জন্য। এখানে ক্লিক করে নিলাম, এবারে এবার দেখতে পাচ্ছ নিচে দেওয়া আছে কমিউনিটি কন্ট্রিবিউশন, তোমার চাইলে এটাকে অন করতে পারো। তো এটা অন করলে পরে তোমার ভিউয়ার্সরা কিন্তু তোমার ভিডিওতে সাবটাইটেল অ্যাড করতে পারবে বিভিন্ন ভাষায়। এবার আমি অ্যাড ল্যাঙ্গুয়েজে ক্লিক করে নেবো প্রথমে। তো যে ভাষায় তুমি সাবটাইটেল অ্যাড করতে চাইছো তোমার ভিডিওতে সেটা তোমাকে চুজ করতে হবে এখান থেকে। তো আমি যেহেতু ইংরেজি সাবটাইটেল চাই আমার ভিডিওতে, তো আমি এখান থেকে ইংলিশটা চুজ করে নেবো, অনেকগুলো অপশন আছে, তো আমি এখানে ইংলিশ ইন্ডিয়াটা চুজ করে নিচ্ছি। এবার তোমার টাইটেল ডেসক্রিপশন আছে যে অ্যাডটা আছে ওখানে ক্লিক করতে হবে ইংলিশের পাশে। এখানে আসার পর কী করতে হয় যে টাইটেল ডেসক্রিপশন যেগুলো আছে তোমাকে এগুলো কিন্তু অনুবাদ করে ডান দিকে লিখতে হয়, কিন্তু আমার ক্ষেত্রে কী হয়েছে যে অরিজিনালটা কিন্তু আমার এখানে ইংরেজিতে ছিল, তো ইংরেজির ক্ষেত্রে এখানে আমাকে আর ট্রান্সলেট করতে হয়নি স্বাভাবিকভাবে, তো আমাকে এখানে জাস্ট কপি পেস্ট করলেই হয়ে যাচ্ছে। তোমাদের যদি টাইটেল বা ডেসক্রিপশন বাংলায় থাকে বা অন্য ভাষায় থাকে, তুমি কিন্তু এটাকে আগে অনুবাদ করে নাও ইংরেজিতে, তারপর তুমি এখানে পেস্ট করে দিও। তো এই ডেসক্রিপশনটা আমি পেস্ট করে দিচ্ছি, পেস্ট করার পরে আমি চেক করে পুরো ঠিক আছে কিনা, তারপর ডান দিকে নিচে দেখা যাচ্ছে পাবলিশ, কোনো ক্লিক করলে কিন্তু এটা অ্যাড হয়ে যাবে। তো এবার পাবলিশে ক্লিক করে দিলাম,
এবার দেখতে পাচ্ছ যে সাবটাইটেল নিচে যে অ্যাড বোতামটা আছে ইংলিশ এর যে রোটা আছে ওখানে ক্লিক করতে হবে, এবং এখানে আমি প্রেস অ্যান্ড হোল্ড করে ওপেন নিউ ট্যাবে ক্লিক করে নিচ্ছি। এটাকে নতুন ট্যাবে খুলে দেখাবো যে কীভাবে আগে কাজটা করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ তোমার ভিডিওটা শো করছে এবং ডান দিকে কিছু অপশানস তোমার এখানে এনেবল করা আছে। দুখানে অপশন আছে এখানে আপলোড আ ফাইল এবং ক্রিয়েট নিউ সাবটাইটেলস। তো আপলোড আ ফাইল মানে হচ্ছে কি তোমার কাছে অলরেডি কিছু ফাইল থাকে সাবটাইটেল, তুমি এখানে আপলোড করতে পারো, বা তোমাকে আমি ক্রিয়েট করে দেখাচ্ছি কীভাবে ক্রিয়েট করতে হয়। এখানে যদি টাইম স্লট একটু দেওয়া হয় তুমি চাইলে পরে ব্যবহার করতে পারো, বা চাইলে পরে তুমি নতুন টাইম স্লট বানাতে পারো নিজের মতো করে। তার জন্য তোমাকে উপরে রিমুভ অটো জেনারেটর টাইমিং এ ক্লিক করতে হবে। তো ভিডিওটা প্লে করে দেখে নেবো একবার। এখন নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বঙ্গল অ্যাকচুয়াল, আমি শুভ। তো এটুকু পোর্শনটা আগে আমাকে ট্রান্সলেট করে লিখতে হবে। এখানে নিজেতে লেখার সময় বলে রাখে যে তুমি ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেটও করতে পারো, নাহলে কিন্তু তুমি মানেটা ভালো করে বুঝে নাও এবং সেই অনুযায়ী তুমি ট্রান্সলেটটা করো, তাহলে তোমার সেন্টেন্সের আকারটা ছোটো হবে। এবং আগে যে নিয়মগুলো বলে সেগুলো ফলো করতে হবে। এখানে লেখার পর তোমার প্লাস এখানে ক্লিক করতে হবে অ্যাড করার জন্য। তো বাকি পোর্শন যেটুকু আছে ওটুকু এখানে অ্যাড করার জন্য আগে স্লটটা সিলেক্ট করতে হবে, তার দিকে যে প্লাস এখানটা আছে ওখানে ক্লিক করতে হবে। তো বাকি পোর্শনটুকু লিখে নেবো এখানে এবার আমি। তো চেষ্টা করো যেন সেন্টেন্সের যে লিমিটেশনটা আছে সেটা খেয়াল রেখো, যে ওয়ার্ড সংখ্যাটা 10-এর মধ্যে হতে এবং ক্যারেক্টার সংখ্যাটা 42-এর মধ্যে রাখার চেষ্টা করো। এবার শুরু থেকে আবার প্লে করে দেখে নেবো ভিডিওটাকে এবার। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বঙ্গল অ্যাকচুয়াল, আমি শুভ। আর আজকে তো টাইমিংগুলোকে এখানে একটা অ্যাডজাস্ট করতে হবে আমাদেরকে। তো প্রতিটা স্লটে দুখানা টাইম দেওয়া আছে, একটা হচ্ছে স্টার্টিং টাইম, একটা হচ্ছে এন্ডিং টাইম, যেখান থেকে ক্যাপশনগুলো স্ক্রিনে আসতে শুরু করে এবং যেখানে চলে যায়। তো এগুলো দেওয়া থাকে হচ্ছে কি মিনিট সেকেন্ড মিলি সেকেন্ড ফরম্যাটে। তো এখানে এগুলো আমি একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি, একটু এগিয়ে দিচ্ছি টাইমগুলো, যাতে কিন্তু তোমার সাবটাইটেলগুলো একটু আগে চলে আসবে এবং প্রপারলি ম্যাচ হতে পারবে। প্রথমটা হয়ে গেছে, দ্বিতীয়টা করে নিই। দেখতে পাচ্ছি এখানে 3 সেকেন্ড যেটা দেওয়া আছে মাঝখানে ওটাকে চেঞ্জ করে আমি 2 সেকেন্ড করে দিচ্ছি, এবার একটু আগে চলে আসে এটা। এবং এডিটিং টাইম যেটা 5 সেকেন্ড আছে ওটাকে কেটে আমি 3 করে দেবো। তো আশা করি এবার মোটামুটি একটা ম্যাচ হয়ে যাবে, প্লে করে দেখে নেবো এবারে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বঙ্গল অ্যাকচুয়াল, আমি শুভ। আর আজকে তোমাদের জন্য মোটামুটি ঠিক আছে এবার। তো এইভাবে কিন্তু একইভাবে আমি প্লাস এখানে ক্লিক করে নতুন নতুন স্লট এখানে অ্যাড করতে করতে গেছি এবং টাইমিংগুলোকে অ্যাডজাস্ট করেছি এবং আমার পুরো সাবটাইটেলটা কিন্তু রেডি হয়ে গেছে। তো এটা করার সময় খেয়াল রাখুন যে পজ ভিডিও ওয়াইল টাইপিংটাকে এটাকে টিক করে রাখতে হবে, তাহলে তোমার কোনো ডিস্টার্ব হবে না টাইপ করার সময়। এবং ডান দিকে যে জুম ইন জুম আউট করার অপশন আছে, তুমি দেখতে পারো কোন সাবটাইটেলটা কতটা টাইম জুড়ে এখানে আছে, এটা তুমি অ্যাডজাস্ট করতে পারো এখান থেকে। সব কিছু হয়ে গেলে পর ডান দিকে উপর পাবলিশ বোতামে ক্লিক করে দাও, তাহলে পাবলিশ হয়ে যাবে, লেখা আছে সাবটাইটেলস পাবলিশড। তো এবার আমাকে নিচে একটা লিঙ্ক দেওয়া হয়েছে, এটা হচ্ছে কমিউনিটি কন্ট্রিবিউশনের লিঙ্ক। তো এটা তুমি কপি করে নিতে পারো এখান থেকে এবং তোমার ভিডিও ডিসক্রিপশনে দিতে পারো, যার ফলে কিন্তু সেখানে ক্লিক করে তোমার ভিউয়ার্সরা তোমার ভিডিওতে সাবটাইটেল অ্যাড করতে পারবে। তো ব্যাপারটা দেখানোর জন্য তোমাকে আমি একটা অন্য অ্যাকাউন্ট দিয়ে ইউটিউবে লগ ইন করে নিয়েছি এবং এটা আমি যদি একটু স্ক্রোল আপ করি উপরে অ্যাড্রেস বারে গিয়ে এই লিঙ্কটা আমি পেস্ট করে দেবো। তো দেখাবো তোমাদের যে তোমার ভিউয়ার্সটা লিঙ্কে ক্লিক করলে পরে কোন পেজে গিয়ে পৌঁছাবে। তোমার ভিডিওটা এখানে শো করছো, ডান দিকে কিছু ভাষা দেওয়া আছে, এখান থেকে যে কোনো একটা ভাষা কিন্তু তোমার ভিউয়ার্সটা পারলে সিলেক্ট করতে পারে বা সার্চও করতে পারে কোনো ভাষার সম্বন্ধে। তো একই রকম ইন্টারফেস তারা পাবে এখানে, তো এখানে চাইলে পরে তারা সাবটাইটেল অ্যাড করতে পারে তোমার ভিডিওতে, বা তোমার চাইলে পরে কিন্তু টাইটেল বা ডিসক্রিপশনটা কিন্তু এডিট করতে পারে। তো যে কোনো একটা কাজ করতে পারে তারা এখানে। আমি দেখে নেবো যে একটা তোমার সাবটাইটেল অ্যাড করে দেখিয়ে দিই তোমাকে এখানে কীরকম ব্যাপারটা হবে। এখানে যেহেতু আমি হিন্দি চুজ করেছিলাম, তো এখানে আমি হিন্দিতে একটা ওয়ার্ড এখানে টাইপ করে দিচ্ছি, প্লাসে ক্লিক করে এটা এখন অ্যাড হয়ে গেছে। এবং এটা অ্যাড করার জন্য এখানে সাবমিট কন্ট্রিবিউশনে এখানে ক্লিক করতে হবে, উপরে ডান দিকে দেখতে পাচ্ছ। এখানে ক্লিক করলাম আমি, এখানে দুখানা অপশন দেওয়া আছে। আমি আমাদের বলতে পারি যে এটা এখনও পর্যন্ত কাজটা কমপ্লিট হয়নি, তো এখানে নো ক্লিক করে সেটাই বোঝাবে। বা আমি যদি বলি যে কাজটা পুরো সম্পূর্ণভাবে কমপ্লিট এবং রিভিউয়ের জন্য রেডি, তো আমি এখানে ইয়েসে ক্লিক করতে পারি। তো এখানে দেখানোর জন্য আমি ইয়েসে ক্লিক করে দেখাবো যে এরপরে কী হয়। তো ইয়েসে ক্লিক করে নিলাম এখানে এবং সাবমিটে ক্লিক করে দিলাম। তো তুমি এবার এই কাজটা কীভাবে রিভিউ করবে, যে তোমার কাছে কোনো একটা ধরো কন্ট্রিবিউশন এসছে, সেটার জন্য তোমাকে ইউটিউব অ্যাকাউন্টে লগ ইন করতে হবে এবং ইউটিউব স্টুডিওতে যেতে হবে। এবার বাদিকে আগের যে অপশনগুলো দেখেছিলাম সেখানে একটুখানি স্ক্রোল ডাউন করে নাও, তাহলে তুমি এখানে সাবটাইটেলের একটা আইকন পেয়ে যাবে, এটা হচ্ছে সাবটাইটেলের আইকনটা। ওখানে ক্লিক করলে পরে তোমাকে দেখা হবে অনেকগুলো ট্যাব আসবে উপরে। তো সেখানে যদি কমিউনিটি ট্যাবে তুমি যাও, এই কমিউনিটি ট্যাবটা তুমি ক্লিক করে নাও, তাহলে দেখতে হবে যে তোমার কিন্তু কন্ট্রিবিউশন এখানে শো করছে যে কোন ভিডিওর জন্য আসবে। এখানে শো করছে, তুমি ল্যাঙ্গুয়েজে ক্লিক করে পরে দেখতে হবে পরিষ্কার হবে। এছাড়াও তুমি আগে যদি জায়গাটা যদি ফেরত যাও এখানে অলের কি, তুমি যদি ল্যাঙ্গুয়েজে ক্লিক করে এখানে তুমি দেখতে পাচ্ছ বাংলা তো ছিল আগে, ইংরেজি তুমি অ্যাড করেছো, মানে হিন্দি শো করছে এখন। ইন রিভিউর পাশে তুমি যদি ক্লিক করো ডান দিকে, তখন তুমি তিনখানা ডট চলে আসবে এখানে। তিনখানা ডটে তুমি যদি ক্লিক করো তো এটাকে খোলার অপশন আসবে এডিট অন ক্লাসেস স্টুডিওতে।
তো এটাকে আমি একটু প্রেস অ্যান্ড হোল্ড করে নতুন একটা ট্যাবে খুলে নেবো দেখানোর জন্য। নতুন ট্যাবটা এখানে খুলে নিচ্ছি দেখানোর জন্য। এখানে আমি তো এরকমভাবে ব্যাপারটা আসবে এবং দেখতে পাচ্ছ তুমি এখানে কী এডিটিং তোমার এখানে করা আছে বা কি কনফিউশন তোমার কাছে এসছে। তুমি চাইলে পরে এটাকে কিন্তু রিপোর্ট করতে পারো, পাবলিশ করে অ্যালাউ করতে পারো আমার ভিডিওতে। তো এটাকে যদি তুমি চাও যে তোমার নিজের সাবটাইটেলগুলোকে তুমি ডাউনলোড করে রাখো বা তুমি এডিট করতে চাও, তা ইংলিশের পাশে যে পাবলিশ দেখতে পাচ্ছ ওখানে 300 ডটে কিন্তু ক্লিক করে একই রকমভাবে তোমার ক্লাসেস ভিডিওতে গিয়ে এটাকে এডিট করতে হবে। তো ওখানে তুমি দেখতে পাচ্ছ বাজে কিন্তু একটা অ্যাকশন বোতাম আছে, ওখানে ক্লিক করতে পারো এবং অ্যাকশনে ক্লিক করার পর তুমি অনেকগুলো অপশন পেয়ে যাবে, যেখান থেকে কিন্তু ডাউনলোড অপশনটাও পেয়ে যাবে। বিভিন্ন ফরম্যাটে তুমি ডাউনলোড করতে পারো এটাকে, এসআইটি ফরম্যাটে বলবো ডাউনলোড করে রাখো এবং এটা অ্যাজ এ ব্যাকআপ ফাইল তোমার জন্য কাজ করবে, যখন যদি ফিউচারে যদি কোনো দিন তোমার ভিডিওটাকে রি আপলোড করতে হয় তো সেক্ষেত্রে কাজে লাগবে। এটাকে আমি এবার এডিট করে নিচ্ছি, ডান দিকে এডিট ক্লিক করলাম এবং দেখতে পাচ্ছি সেই সমস্ত বক্সগুলো কিন্তু এবার এনেবেল হয়ে গেছে। তুমি চাইলে পরে এডিট করতে পারো এবং তারপরে পাবলিশ এডিটস ক্লিক করলে পরে তোমার এগুলো কিন্তু ভিডিওতে অ্যাড হয়ে যাবে। তো ফাইনালি যখন তোমার ভিডিওতে সাবটাইটেল অ্যাড করা হয়ে যাবে এবং যখন এই পার্টিকুলার টপিকের উপর লোকেরা ভিডিও সার্চ করবে ইউটিউবে, তখন কিন্তু তোমার ভিডিওটা অনেকভাবে দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য। কেন? কারণ তোমার ভিডিও তখন সাবটাইটেল ট্যাগ শো করবে, এর ফলে অনেক বেশি ক্লিকও করবে এবং ওয়াচ টাইম বাড়বে। এবার কথা বলবো কিছু ওয়েবসাইট নিয়ে, যেখানে কিন্তু অনেক কম সময়ে তুমি তোমার ভিডিওর জন্য সাবটাইটেল বানাতে পারো। এরকম একটা ওয়েবসাইট হচ্ছে সাইমনসেস। তোমার সার্চ করতে হবে সাইমনসেস ট্রান্সক্রিপশন গুগলে এবং সেখানে তোমার ভিডিওটা আপলোড করতে হবে। তুমি ভাষা চুজ করতে পারো, ধরো চুজ করে নিলাম বাংলা ভাষা, তখন কিন্তু ওরা স্পিচ রিকগনিশনের মাধ্যমে সেখানে কিন্তু ট্রান্সক্রিপশন বানিয়ে দেবে, মানে হচ্ছে গিয়ে অডিওটাকে টেক্সটে কনভার্ট করে দেবে। তাও তুমি সেখানে আরো কোনো কিছু অ্যাডজাস্ট করতে পারো, কিছু এডিট করতে পারো এবং তারপর সেটাকে কিন্তু তুমি ট্রান্সলেট করতে পারো অন্য ভাষায়। ধরো ওটা ইংরেজিতে বললে বা হিন্দিতে বললে ট্রান্সলেট করে ডাউনলোড করে নাও এসআইটি ফরম্যাটে এবং তারপর সেই ফাইলটাকে নিয়ে এসে ইউটিউবে তুমি আপলোড করে দাও সেন্ট্রি। এর ফলে কিন্তু অনেক সময় তোমার বেঁচে যাবে এবং কম সময় তুমি অনেক বেশি ভিডিও সাবটাইটেল অ্যাড করতে পারবে। এবং এরকম আরো কিছু ওয়েবসাইট আছে, যেমন ধরো vid.io বা sonex.ai, এখানে কিন্তু একইভাবে তুমি ভিডিওর জন্য সাবটাইটেল বানাতে পারো। এগুলোর সমস্ত লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, অবশ্যই চেক করতে পারো। কিছু অ্যাপস আছে, যেমন ধরো ফাইবারের মতো অ্যাপস আছে, যেখানে কিন্তু অনেক বেশি ফ্রিল্যান্সার পাবে তুমি তোমাদের এই কাজটা করে দেওয়ার জন্য, সেখানে কিন্তু কম খরচা মধ্যে তুমি তোমার ভিডিওর জন্য সাবটাইটেল বানিয়ে নিতে পারো। তো আশা করবো তোমার ভিডিওটা আজকে ভালো লেগেছে এবং ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বন্ধুর সাথে শেয়ার করে দাও এবং পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। ভালো থেকো।